দেখতে দেখতে গো, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো শুরু হয়ে প্রায় শেষ হয়ে যাওয়ার সময় হলো। দেখতে খালে আমার ফেজের মধ্যে জিগাইতে থাকে, আফা আফা, আর কতদিন মেলা থাকবো, আর কতদিন মেলা থাকবো। আসলে আমি নিজে জানি না মেলা কয়দিন থাকবো, তবে প্রত্যেকবারই কিন্তু দেয় যায় ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত হয়তো টাইম দেয়। তো টাইম দিতেও পারে নাও দিতে পারে, আমি আগেই কোনো কথা কই না, পরে আবার আমার কথা শুনি না, আবার টাইম বন্ধ করে দিব, দরকার নাই। টাইম বাড়াইলে কি হবো জানেন নি? যারা বাণিজ্য মেলা এখন পর্যন্ত যাইতে পারেন নাই, হেরা এই মনোরম পানির ফোয়ারা, মনোরম দৃশ্য, দেশি বিদেশি পণ্য দেখতে কিন্তু যাইতে পারবো বাণিজ্য মেলায়। তো আমি আর আমনি করে কি কইতাম, আপনারা যারা বাসা বইয়া টাইম পাস করতেছেন, হ্যাঁ করে কমো, একবার হলো বাণিজ্য মেলা কদ্দুর ঘুরায়েন। এত সুন্দর একটা আয়োজন বা দেশের মধ্যে, আর একেবারে বছরের শুরুতে জানুয়ারিতে একটু ঠান্ডা ঠান্ডা থাকতে ঘোরাঘুরি করতে কিন্তু কদ্দুর ভালোই লাগে, পরে আবার ঠান্ডা কমে গেলে কিন্তু গরমের মধ্যে একেবারে ঘুরতে আপনাকে বিতৃষ্ণ হয়ে যাবো। তো এখন আমি আপনার করে যেটা দেখাইতেছি এটা হলো বাণিজ্য মেলা রাত্রে বেলা সুন্দর সিনসিনারি। মা গো মা, চিন্তা করেন আমনে আর আপনার প্রিয় মানুষটা এই যে সুন্দর ফোয়ারার সামনে দিয়া রাজা রানীর মতো হাঁটতাছেন আর ছেলফি তুলতাছেন, কি যে ভালো পরিবেশ! তো আমি আপনার করে কি কমো, দিনের বেলা যেমন হেমন, রাত্রের বেলা বাণিজ্য মেলা আরো বেশি সুন্দর, দেখলে কি ভাল লাগে! এই লাইটিং, এই ফোয়ারা, এইগুলো কি বাসায় বসে থাকলে কি পাওয়া যায় নাকি বলেন তো? আপনাদের চা যাইতে হবে ফুরবাচলে, ফুরবাচলে যাইবেন, সুন্দর করে মেলা দেখবেন, কেনাকাটা করবেন, আসার সময় মনোরম মুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে বাসায় ফেরত যাইবেন। কি সুন্দর পরিবেশ! তো সুন্দর পরিবেশ কিন্তু এখানেই শেষ না, আরো ভিতরেও কিন্তু সুন্দর লাইটিং ম্যাটিং সেট আপ করা আছে। এটা আজকে আমি আপনাকে এই ভিডিওতে কদ্দুর কদ্দুর দেখাই দিব, আপনাকে এই ভিডিওটা দেখলে একবারে মন দিল সব একবারে বইরা যাবো গিয়া। তো এই যে দেখেন বাণিজ্য মেলার ভিতরে, এটা হলো গিয়া বাণিজ্য মেলায় ঢুকার ফটক। যেটা এরা দিয়া ঢুকলে বিভিন্ন রকমের স্টল টিস্টল সব তো আছে, আর আমার তো সবচেয়ে বেশি যেটা ভাল লাগছে ফোলাইনের লেদা বুদ্গো লেগা, এই যে কি সুন্দর রক্ষা রাইডের ব্যবস্থা করছে! আমি আমার স্বামীর এত কইরা কইলাম, স্বামী স্বামী আমার এর মধ্যে একটু ঢুকার ব্যবস্থা করে দাও। তো আমার স্বামী কইলো, তুই যদি এটার মধ্যে একবার ঢুকোস তাইলে তো এটা শেষ, তুই আমার মাইয়ারে নাইলে এটার মধ্যে ঢুকানোর কথা কইতে পারোস, কিন্তু তুই কেমনে ঢুকতে চাস? তো আমি আমনে করে কি কইতাম, এই যে নৌকাটা দেখতেছেন এটা হলো আজব সিরিয়া, এটার মাথার মধ্যে যারা বয়ে হ্যাঁ গো যে মানে কত কারেন্ট গায়ের মধ্যে, মানে আমি আপনি করে কি কইতাম, এটার মধ্যে বইলে আমার মনে কইল যা বুদ্ধা নারী পুরুষ সব উল্টে যায় মনে, এই তো মনে আমার আকাশে উড়ায় মেলা মারলো। কিন্তু আমি তো এটার মধ্যে উড়ারও অনেক চেষ্টা করলাম নৌকার ভিতরে, আমি কইলাম স্বামী আমার একটু উড়াও, কিন্তু আমার স্বামী কইলো যে না, তুই যদি উইরা অন্য দেশে যায় ফরস তাহলে আমি তোরে করতে পাইতাম। তো আমি কইতাম দূর তোমার লগে কোনো জায়গায় গেলে কোনো শান্তি নাই। তো আমি কইলাম আমার একটু দোলনার মধ্যে চড়াও, পরে আমার স্বামী কইলো তোর যে ওজন, তুই যদি এটার মধ্যে উড়োস তাইলে তো একেবারে দোলনা মোলনা সিরা ফেরে যাবো গা। তা আমি কইলাম তাহলে কত নাগরিক দোলাই সরাও, পরে কয় না নাগর দোলাও সরা যাইতো না। তা আমি কইছি আমারও ফোলা ফাইনের মতো এটার উপরে উঠে কত লাভ দিতে মন চায়। তো ওখানে কিন্তু নির্দিষ্ট একটা ওজনের উপরে কিন্তু কেউ ওইটা লাভ দিতে পারবো না, চিন্তা করেন লেদা আবুদগো একটা রাইডের ভিতরে আমি যদি উঠে একটা লাভ দেয় এটা যদি সিরা যায় বেড়াগত ডা লোকসান হয়ে যাবো। তো আমার কাছে এই জিনিসটা অনেক জুইতেল লাগছে, মানে কি যে সুন্দর, মানে আহামরি যে খরচ তা কিন্তু না। তো আপনারা ফোল আপনারা নিজেরা নাহলে বাণিজ্য মেলা গিয়া নাহলে কেনাকাটা করে খুশি হইলেন, তো ফোলাইনের লেগে কি করলেন? তো ফোলাইনে তো এরির মধ্যে যাইতে পারলে যেই খুশি খুশি, তবে আল্লাহ সারছে যদি কোনো বদমার্কা ফোলাফাইন যদি এরির মধ্যে সুইটমুই ফুডা দেয় তাহলে কিন্তু একেবারে কেলেঙ্কারি, উপরে তো ফিসলা মারতে মারতে নিচে আয় একে ঠাস করে ফরবো। তো উপরে যে ফোলাফাইনগুলো দেখতেছেন উপরে ফোলাফাইনটা আরাম করে বইসে স্লিপ খাই নিচে নামবো, আবার সাইডে দিয়ে দৌড়ায় দৌড়ায় উপরে উঠবো, মানে ফোলাফাইনে গো লেগে যে কি সুন্দর একখান আয়োজন গো, আমি কি কইতাম! বড় মানুষরা কেনাকাটা করে আনন্দ নিব আর ফোলাফাইনটা পার্কের মধ্যে ফুর্তি ফার্তি করে আনন্দ করবো, এটাই তো নিয়ম। তো এই যে বেলুনের জিনিসগুলো, বেলুনের জিনিস দিয়ে অনেক ভাল লাগে যদি কেউ ফুড আনা কইরা দেয়। তো যাই হোক, এখানে কিন্তু টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে, আপনারা টিকিট কাউন্টারের মধ্যে টিকিট কাইটে কাইটে কিন্তু এডিতে অংশগ্রহণ করতে পারবেন। আর আমার কাছে ফানির মধ্যে যে ঘুরানটির যে বলটা এটা আমার কাছে বেশ জুইত লাগছে। আরে যদি আরেকবার ছোট হয়ে যাইতে পারতাম গো তাহলে তো ফোলাইনের মতো ওডির মধ্যে বইয়া মোজ মাস্তি করন যাইতো, কি সুন্দর সুন্দর ব্যবস্থা! তো যাই হোক, এবার কিন্তু হাজির বিরিয়ানি লয়ে কিন্তু বাণিজ্য মেলার মধ্যে বেশি একটা তিলিসমত করে না। আসলে কি একই জিনিস লয়ে মানুষে কত আর গিয়া যায় কোন চাই, মানে হাজির বিরিয়ানি লয়ে তো গত 2-3 বছর ধইরা মানে যা শুরু করছিল ফুড ব্লগাররা, বাট এবার কিন্তু আর হাজির বিরিয়ানি অত মাতামাতি করে না। আর অনেস্টলি সত্যি কথা কইতে গেলে এবার বাণিজ্য মেলায় যারা এই যে হাজির বিরিয়ানি ট্রেনে বিক্রি করছে এরাও ফুড ব্লগাররা অত একটা ফাত্তা মাত্তা দেয় নাই, ফাত্তা মাত্তা দিলে আবার ঝামেলা।
আবার বহুত কাহিনী হইতো। তো যাই হোক, এখানে দেখেন, এখানে আরো ওই যে যে রাইডের কথা কইতাছিলাম, গুরান্টি রাইড, আমার গুরান্টি রাইডটা দেখতে এত ভাল লাগতেছিল, ফোলা ফাইনে অনেকে তো আনন্দ সরে জোরে জোরে সিক্কুর মারতাছিল যে আর হায়রে দাঁড়াইতে পারতাছি না, ফইরা যাইতাছি। আবার অনেকে কইতাছে আমাকে সাইডে আনো, আমাকে সাইডে আনো, আমি তো পড়ে যাচ্ছি। দেন কত কত ফোলা ফাইনে আবার এত মজা করতাছিল। তো আমি আমার স্বামীরে বাসে আসার পরে কইছি, ও স্বামী স্বামী গো আয়ো, আমরা ছাদের মধ্যে একটা রুম হাউস বানাই, হাউজের মধ্যে বল দিয়ে আমগো ফোলাইনের লগে খেলাধুলা করি, এখানে না এলে আমি ফইরা যামগা, কিন্তু আমার বাসা একটা হাউস বানায় দাও, হেডার মধ্যে আমি এরম বেলুনের মধ্যে ঢুইকা লাফাল করবো, আর আমি ফইরাও যাবো না, কোনো ক্ষয়ক্ষতি হইব না। তো আমার স্বামী কইলো হ আমার আর খায় কাম নাই, বাসার মধ্যে এরম হাউস বানাইতে যাই তোর লেগা। তো যাই হোক, এই দেখেন এই যে হ্যানে এটা কিন্তু হইলো মেরিল বেবি পিওর ফানজন। এই ফানজনের মধ্যে ফোলা ফ্যান্ডেল লইয়া ফান করতে পারবেন, আর ফোলা ফ্যান্ডেল লইয়া ফান করতে করতে যখন আপনার গো খিদায় ফেটটা মোসরামাছরি শুরু করে দিব, তখন কিন্তু আপনারা আবার আশেপাশেতে এই যে হাজির বিরিয়ানি ও শাহি কস্তুরি কাবাব, এখান থেকে কিন্তু আপনারা খাওয়ানো খাইতে পারবেন। তো আমি এখানে যা দেখতেছি, শুধু ফোলা ফাইন না, ফোলা ফাইনের লগে ফোলা ফাইনের বাপ মায়ও দেখলাম রেলগাড়িতে বয়ে রয়েছে। তো এই যে শিশু পার্কের মধ্যে বুইড়ারা যে কী করে আমি জানি না, কিছুই বুঝি না। তো যাই হোক, তবে বেলুনের এই যে ফাটটা, এই ফাটটা আমার তো বেশি ভাল লাগছে। এখানে কোনো বুইড়া মানুষ অ্যালাউড নাই, এখানে শুধু ফোলাইন লেদাবুদ অ্যালাউড। তো যাই হোক, আমি মনে মনে ভাবতেছিলাম যদি বুইড়া মানুষ অ্যালাউড হইতো তাহলে আমিও কদ্দুর সরতাম। তো আমি তো সরানোর লগে লগে ফানির মধ্যে ডাইব্বা যাওয়ানোর সম্ভাবনাই বেশি আছিল। তো দেখেন এই যে ফোলা ফাইন কী যে মজা করতেছে, এরম না জিনিস আমি জীবনও দেখি নাই। তো এই জিনিসটা দেখা আমার মনের ভিতর আঁকু পাকু করতেছিল যে আমি যদি ফোলা ফাইনে গো মতো এরম গুরান্টি মুরান্টি করতে পারতাম গো, কী যে শান্তি লাগতো, আর আমি কী কমু। তো আমার মনের বাসনা মনেই রয়ে গেল, আমার আর এগুলিতে সর হইলো না, আমি দেখিয়াই খুশি, ফোলা ফাইনের খুশি হইলো বড় খুশি। আর আমার মাইয়া যে কলিজা, হে আমার মাইয়ারে লইয়া তো এটার মধ্যে ঢুকায় কোনো লাভ নাই, এটারে তো বসুন্ধরা সিটি টগি বলটা নিয়ে সাইরা দিলেই দেখি খেলে না, চুপ করে বয়ে থাকে। মানে ঠান্ডা তো ঠান্ডা, ফোলা ফাইনে ফোলা ফাইনা যে দূর ফোলা ফাইনা দুষ্টামি বাদরা আমি যে দূর করণের হেদ্দুর তো করবো, আমার মাইয়া হেদিও করে না, এককার ঠান্ডা বাচ্চা। তো যাই হোক, ফোলা ফাইনি টু দুষ্টামি ফার্স্ট ফাতরামি করলে কিন্তু ভালোই লাগে, বাবা মা চায়ে চায়ে তামসা দেখে যে ফোলা ফ্যান কেমনে দুষ্টামি ফাতরামি করে। তো যাই হোক, এই দেখেন বাচ্চাগুলা কি আনন্দ নিয়ে এরম ধাক্কাধাক্কি করতেছে, হাত পাও দিয়ে এরম করলে কিন্তু এই বলগুলা ঘুরতে থাকে। তো কি যে ভাল লাগে আমার, আমি যে কি কমু, আমি আমার স্বামীর অনেক ফটায় ফাটায় চেষ্টা করলাম যে স্বামী যাও বেড়া ঘুরে না হলে 2-4 টাকা ঘুষ দেওয়া, দেখো আমার কত দূর উড়ান যায়নি। তা আমার স্বামীকে আমি তোমার অকালে হারাইতে চাই না, এই লোকের নিয়ে কোনো জায়গায় যায় জীবনে শান্তি নাই। তো আমি একবার কক্সবাজার গেছিলাম, কক্সবাজার যাওয়ানোর পরে আমার প্যারাসিলিং কর অনেক শখ আছিল। তা আমি আমার স্বামীরে ডাক দিয়ে কইলাম, স্বামী একটু বেড়া করে কম না, আমি একটু প্যারাসিলিং করতে চাই। তা আমার স্বামী কইছে তুই স্পিড বোর্ডে চড়তে চাইছো, সরি স্পিড বোর্ডেও চড়াইছি, তুই বিচ বাইকে চড়বি কইছো সেটার মধ্যে চড়াইছি, কিন্তু তোর এখন প্যারাসিলিং করতে হইব কীর্ত। তো আমি কইলাম যে আমার একটু আকাশ দেখতে মন চায় না, আমি পাখির মতো প্যারাসিলিং করে আকাশে উঠতে চাই। তো আমার স্বামী কইছে নিচে তোর উপরে যখন তুই উড়বি তখন তরে দেখা হাঙ্গর শার্ক তারপর তিমি যা আছে সব কিনারা আঁক করে থাকবো, তখন তুই দেখবি উপরেতে শুই তুই সোজা একটা হাঙ্গরের মুখে। তো এই সমস্ত উল্টাপাল্টা আলাপ সালাপ কথা শুনি না আমার মনটা ভাঙ্গা সসুর হয়ে গেছে গা। তো হেই কিস্তে যে আমি কক্সবাজার গেছি আমার আর প্যারাসিলিং করতে দিল না, মনের দুঃখ লইয়া মনে রইলাম। তবে সেদিন যখন মনের দুঃখ লইয়া যখন আইতেছিলাম তখন মনের দুঃখে আমার ট্রাইপডটা ক্যামেরার ট্রাইপডটা হারাই গেছিল। তো যাই হোক, স্বামীর লয়ে গেলে স্বামী তো সবসময় আমার ভালো চায়, আসলে আমি যেহেতু মোটা কাটা মানুষ প্যারাসিলিং করতে যে উপরে যদি একবার পড়ি আমার কেউ ভুলে বাঁচাইতে যাইতো না এই ফানি স্রোতের মধ্যে সমুদ্রের ফানিতে। তো আমার স্বামী যেহেতু কইছে যে থাক এর মধ্যে চড়িস না, নিশ্চয়ই আমার ভালো লেগেই কইছে। তো আপনারা আপনাকে প্রিয় জনগড়ে লইয়া যখন যাইবেন, দুই একটা ফিচ্ছি ফোলা ফাইন লেদাবুত টুকায় মুখায় লইয়া যাবেন, যেমন ভাইয়ের ফোলা বোনের ফোলা পাশের বাসার বাচ্চা পিচ্চি যে যা আছে সব হাডুল ফাডুল সব লগে লইয়া লইবেন, তাহলে হেন গেলে দেখবেন এরম এরম সুন্দর সুন্দর রাইডগুলাতে যখন বাচ্চারা চড়বো আপনারা যে চড়তে পারেন নাই হে কষ্টটা আপনারা ভুলে যাবেন গিয়া। তো যাই হোক, আমার তো ভালোই লাগছে কিন্তু চড়তে পারি না, এর লাগে মনটা ভালো লাগে নাই। তো এই দেখেন আমার যদি কোলেও গল এদাবুত থাকতো তাহলে আমিও এরম হ্যাগো মতো বান্দইরা এর মধ্যে বইয়া মজা নিতে পারতাম। তো ব্যাকে ভালো থাকবেন, মেলায় যাইবেন, ঘুরবেন ফিরবেন, আল্লাহ হাফেজ।